বাংলাদেশ প্রতিনিয়ত বাণিজ্য নীতি বদলায়, তাই বিনিয়োগ আগ্রহ থাকলেও বিদেশিরা অনেক সময় বিভ্রান্ত হন। সকালে ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স ফিকি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন বিদেশি অতিথিরা। মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের সবুজ জ্বালানি, কৃষি শিল্প ও আইসিটি খাতে বিনিয়োগ সুযোগ সবচেয়ে বেশি। গত এক দশকে বেড়েছে কর্মীদের দক্ষতাও, তারপরও এসব খাতের অনেক উদ্যোগ এবং পণ্য ব্র্যান্ডিং করা যাচ্ছে না। তাই গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে বিদেশে প্রচারে নতুনত্ব আনার তাগিদ উদ্যোক্তাদের। এ সময় বেশ কিছু খাতে সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করেন পরিকল্পনা মন্ত্রী। অন্যদিকে মধ্যম আয়ের ফাঁদ নিয়ে সরকার সতর্ক বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।